নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি দেখাবো নারকেলের নাড়ু তৈরি। এটা তো সবাই আপনারা নারকেলের নাড়ু বানাতে জানেন, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে দেখাচ্ছি। আমি দেখুন নারকেলটা এখানে কুড়িয়ে রেখেছি, আর আমি এই আমুলে স্প্রে দুধ নিয়েছি, চিনি রেখেছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেখুন আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদম সহজ ভাবে, ঘরোয়া ভাবে দেখাচ্ছি। এতে খুব সুন্দর খেতেও লাগবে, আপনারা এটা করবেন। এই যে এর মধ্যে চিনি দিয়ে দিলাম, দেখুন দিয়ে আমি এবারে ভালো করে এটা নাড়তে থাকবো। এটা সমানেই নাড়তে হবে, না হলে পরে চলা ধরে যাবে। আপনারা এমনিও আগে থেকে মাখিয়ে রাখতে পারেন চিনিটা নারকেলের সাথে, কিন্তু আমি এর সঙ্গেই একবারে মিক্স করে দিয়ে দিয়েছি, আলাদাভাবে আর আমি মাখিয়ে রাখিনি। দেখুন বন্ধু, আমি এই চিনিটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি দুধটা দেব, দুধটা দিয়ে এর সাথে নাড়তে থাকবো। আস্তে আস্তে দুধটা একটু একটু করে দেব, আর এটা এইভাবে নাড়তে থাকবে। এইতে টেস্টটা অন্যরকম হবে, এমনি নারকল নাড়ুর থেকে এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন এই টেস্টটা একদম অন্যরকম। এইবারে আমি সমানে এইভাবে নাড়তে থাকবো শুকনো না হওয়া অবধি। দেখুন বন্ধু, এটা আমার নাড়তে নাড়তে একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে, এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার এটা আমি ঢেলে নেব একটা থাক জায়গায়, একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এটা একটু ঠান্ডা হলে আমি আস্তে আস্তে পাক দিয়ে নাড়ুর আকারে বানাবো। এই যে আমার এটা পুরো তৈরি হয়ে গেছে। হ্যাঁ দেখুন বন্ধু, এই যে আমি থালায় ঢেলে নিয়েছি, এইবারে আস্তে আস্তে জুড়িয়ে জুড়িয়ে এইবারে আমি নাড়ুর আকারে গোল গোল করে এইবার আমি এই যে পাক দিচ্ছি। এইবার আমি একটা একটা করে এইভাবে পাকিয়ে পাকিয়ে এই যে নাড়ুগুলোকে তৈরি করব। আপনারা এইভাবে করুন, করে খান, বাড়ির সবাইকে করে খাওয়ান। কিরাম লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক দেবেন, শেয়ার করবেন, আর কিরাম হলো আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।